যারা অ্যামাজনের জঙ্গলে বাস করে আর আফ্রিকার জঙ্গলে এক শ্রেণীর আদিবাসী আছে যাদের কাছে কোন ধর্মের দাওয়াত পৌঁছাই যায় কোন ধর্মের তারা জানেই না ধর্ম সম্পর্কে জ্ঞানই তাদের নেই তাদের জীবন যাপনটা প্রাণীর মতো পশুর মতো তারা খায় দায় গাছের ডালে ঘুমায় তাদের সংসার নেই তাদের যেরকম জীবন যাপন হয় ওইরকম কে কার সাথে মেলামেশা করে তারা জানেই না যার সঙ্গে পছন্দ হয় মেলামেশা করে নেয় বাচ্চা হয়ে যায় বাচ্চা তাদের মধ্যখানি ইয়ে খাওয়ায় ও খাওয়ায় মানুষ হয় গাছের পাতা খায় মানুষ হয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুটো দরজা খুলবেন তাদের জন্য একটা জান্নাতের একটা জাহান্নামে তাদেরকে বলা হবে তোমরা তোমাদের ইচ্ছা মতো প্রবেশ করো তারা জান্নাতে প্রবেশ করবে তারা জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাদের জন্য হিসাব নিকেশ হবে হিসাব কার জন্য আল্লাহ যাদেরকে বুদ্ধি দিলে আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছে আমাদের সমাজে কোন লোক আছে কু খায় গু খাবে খাবে না কেন সে জানে এটা আমার জন্য প্রযোজ্য নয় এটা আমার জন্য নোংরা খাবার সামান্য বলে দিই যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে আল্লাহ জানেন কত বড় সেন্সর দিয়েছে মানুষের নাকেতে নাকে সেন্সর আছে না না একটা গাড়ির সেন্সর থাকে আমার গাড়িতে যেটা আছে ড্রাইভারের কাছে চাবি আছে লক আছে কেউ গিয়ে যদি খালি গেটটা হাত দিয়ে টানে একটু সঙ্গে সঙ্গে গাড়ি চিল্লাতে শুরু করবে সেন্সর এটাকে বলে আল্লাহর কসম সবথেকে দামি সেন্সর বসিয়েছেন আল্লাহ নাকে যদি আপনার প্লেটের কাছে খাবার আসে খাবারটা যদি একটু পচে যায় নাকের কাছে নিয়ে যাবে নাক ব্রেনকে বলবে সর চুকা হ্যায় ইসকো হটাও জবানে আল্লাহ এমন সেন্সর দিয়েছে যদি চোখ বন্ধ করে থাকে তোমার জবানে যদি চিনি দেওয়া হয় তোমার জবান বলে দিবে চিনি আমাদের মাদ্রাসায় আছে আমার মাদ্রাসায় আমাকে মানুষ করেছে ছোট থেকে কোলে করে রফিক ভাই এখন আবার আমার ছাত্র অন্ধ চোখে দেখতে পাই না তো যখন পড়ার জীবনে ছিলাম না আমার সাথে খানা খেত একসাথে খানা খেত আমার বাড়ির পাশে মাদ্রাসা কিন্তু আমার আব্বা বাড়িতে খেতে দিত না এবং বাড়ি থেকে তরকারিও আনতে দিত না কেন আমার আব্বাজি বলতে এতগুলো ছেলে সব এক তরকারি দিয়ে খাবে তুমি ভালো মন্দ দিয়ে খাবে হবে না তুমি মাদ্রাসাতেই খাবে খেতে মন গেলে মায়ের কাছে ঘরে গিয়ে খেয়ে আসতে হবে মাদ্রাসায় তো আমি ওই রফিক ভাই আরো দু চারজন ছিল খেতা আমি মাঝে মাঝে কি করতাম জানে কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে তার ভাতে দিয়ে দিতাম বদমাশি করে আমি বদমাস ছিলাম তো সে বেচারা জানতো না চোখে অন্ধ নিত মুখেতে নেয়ার পর বলতো ইয়াসি তুই দিয়েছিস লঙ্কা না ভাই কই লঙ্কা কই ব্যাগ মুখে ঠেকলো আমার এখন বুঝতে পারি আল্লাহর কসম আল্লাহ জবান যেটা দিয়েছে কত বড় সেন্সা পৃথিবীর বিজ্ঞান ফেলুয়া ফিলোসফি ফেলুয়া সবাই আল্লাহর কুদরতের কাছে ফেলুয়া জবানে চোখ বন্ধ থাকবে চিনি দিলে জবান বলবে চিনি দিয়েছে পচা মাল দিলে জবান তোমাকে ইশারা করবে পচা মাল দিয়েছে কাঁচা লঙ্কা দিলে জবান বলবে না মিষ্টি দিয়েছে জবান বলে দিবে এটা ঝাল লাগছে মানে কাঁচা লঙ্কা ঠিক কি না জোরে একবার বলুন সুবহানাল্লাহ আল্লাহ এত কুদরতওয়ালা তোমার জবান দিয়েছে এমন সেন্সর এই জবান ব্রেনকে ট্রান্সফার করে ব্রেন নফসকে ট্রান্সফার করে আর নফস থেকে আওয়াজ উঠে ইয়ে মাল সর চুকা হ্যায় ইয়ে খারাপ হো চুকা হ্যায় ইয়ে নহীন চলেগা আমার ভাই তুমি তাহলে জবানে দিয়ে তুমি তোমার ভালো মন্দ বুঝতে পারছো নাকের খুশবুতে ভালো মন্দ বুঝতে পারছো আর তোমার বিবেক দিয়ে তুমি বুঝতে পারছো না কোনটা ভালো আল্লাহ তুমি একটা পাথরের উপাসনা করছো যার হাত পা নাড়ার ক্ষমতা নাই তার শক্তি বেশি না সেই আল্লাহর যিনি গোটা পৃথিবী পরিচালনা করছে আমি সেদিনে কোথাও জলসাই ছিলাম সপ্তাহ দুয়েক আগে একটা হিন্দুদের ছেলে ফোন করেছে হ্যালো নমস্কার দাদা আমি আসসালামু আলাইকুম সে বলল নমস্কার কি হয়েছে বলুন বলে আমি একটা হিন্দুদের যুবক আপনার বয়ান শুনি ভালো লাগে কিন্তু আমি নাস্তিক আমি ধর্ম মানি না আমি আমার ধর্ম মানি না পৃথিবীর কোনো ধর্মই মানি না আমরা যার কারণ বললে মানুষ তো এমনি সৃষ্টি হয়েছে আমরা কেন তাদের উপাসনা করব আমি বললাম তাই বললে প্রমাণ দেন আমাকে আমরা তুমি এলে কি করে
বলে মায়ের পেট থেকে আমি কে বললে তুই মায়ের পেট থেকে বেরিয়েছিস আমি যদি বলি কুকুরের পেট থেকে বেরিয়েছিস বললে যে না আমার মা বলেছে আমি বিশ্বাস করলি কি করে তুই দেখেছিলি যে তুই মায়ের পেট থেকে বেরুলি তুই তো কুকুরের পেট থেকে শুয়োরের পেট থেকেও বের হতে পারিস সে বললে কি বলছেন আমি শুনো তাহলে তুমি এলে কি করে এত বড় কায়নাত চলছে কি বলে অটোমেটিক মানুষ যাচ্ছে আসছে এগুলো অটোমেটিক আমি বললাম শুনো তুমি দামি কথা বলেছো এগুলো অটোমেটিক আমি তোমার কথায় সহমত হলাম কিন্তু শুনো আমি একদিন মালদাই জলসাই যাব বর্তমান স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন ধরব শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসবে আমার টিকিট আছে স্টেশন মাস্টার বলল আজকে সমস্ত ট্রেন বাতিল কোন ট্রেনই আজকে চলাচল করবে না আমি ফেরে পড়ে গেলাম যাব কিসে গাড়ি নেই সঙ্গে সঙ্গে আমি স্টেশনে বসে ভাবতে লাগলাম আর দেখলাম আসমান থেকে অনেকগুলো লোহা লাকড় অটোমেটিক নিচেই পড়লো অটোমেটিক একটা ট্রেন তৈরি হলো একটা ইঞ্জিন একটা ডিব্বা আমি চেপে মালদা চলে গেলাম সে বলছে হুজুর আপনি মূর্খ লোক বুকা লোক আমাকে বুকা বানাচ্ছেন কোন মেকানিক না তৈরি করলে কি করে তৈরি হতে পারে ট্রেনের ইঞ্জিন আমি বলে এ মূর্খ হারামখোরের দল যদি অটোমেটিক একটা সামান্য ট্রেনের ডিব্বার ইঞ্জিন না তৈরি হতে পারে কোন মেকানিক না করলে আল্লাহর কসম এত বড় কায়না চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিবা রাত্রি কেউ যদি পরিচালনা না করে কেমন করে চলতে পারে সে বলল স্যার ধন্যবাদ আমি অনেকটা বুঝতে পারলাম পরে আবার ফোন করব আমরা পরে ফোন করিস আরো ভুল ভাঙিয়ে দেব অবশ্যই যারা নাস্তিক হয় আল্লাহর কসম তাদের জন্য জাহান্নাম ছাড়ার কোন রকমের কোন পথ নেই যারা নাস্তিক এই জন্য আল্লাহকে বিশ্বাস করতে হবে যারা বলে দিবারাত্রি কিভাবে পরিচালনা হচ্ছে সূরা ফুরকান 19 পারা খুলে تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر وأراد شكورا يا أمار بشنبي تبارك الذي جعل في السماء بروجا يا أمار بشنبي أي أسمان الزمين تك أسمان تك أمي چندر شرجو گروه تارا نقطر دي سجوني تو ওয়াল্লাযী জালাল লাইলা ওয়ান-নাহার দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে কোরআন আমার ভাই খুব সাবধান আল্লাহ তাআলা এই কায়নাত সৃষ্টি করেছে দিবা রাত্রি যদি রাত্রিকে আমি আটকিয়ে দিই পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই সেটাকে দিবাতে পরিবর্তন করে আর দিনকে যদি আমি রুখে দিই কোন পৃথিবীর বৈজ্ঞানিকের ক্ষমতা নেই শক্তির ক্ষমতা নেই সেটাকে রাত্রিতে পরিবর্তন করে আমাদের অনেকের যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছে তারা অনেকে বিশ্বাস করেন না এবং তারা অনেকে বলে যারা নাস্তিক আছে তারা বলে এটা কল্পনিক ঘটনা কিন্তু আল্লাহর কসম আমার আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিস সহজ ঠিক কি না আল্লাহর কাছে প্রত্যেকটা কাজ সহ কোরআনে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর পৃথিবীতে প্রথম কাবা ছিল কোনটা জানে মসজিদে বাইতুল মাকদাস যেটাকে আল আকসা বলা হয় জেরুজালেমে যেটাকে ইসরায়েল দখলদারি করতে চাইছে ওই মসজিদটাই ছিল প্রথম পৃথিবীর কাবা জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা করে সিজদায় আছেন আল আকসার দিকে আর আল্লাহ নামাজের অবস্থায় বললেন সাতরাল মসজিদিল হারাম হে নবী তুমি এই সিজদা অবস্থায় তোমার মাথাকে ঘুরিয়ে নাও মসজিদে হারামের দিকে আজ থেকে আমার ঘর কাবা হলো সিজদার জায়গা হলো সিজদার দিক হলো কাবা ঘর জোরে একবার বলুন সুবহানাল্লাহ কাবা আল্লাহ পরিবর্তন করেছেন
তা না হলে যদি পরিবর্তন না করতেন আজও পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তে হতো আল্লাহ পরিবর্তন করে দিল সাতরাল মসজিদুল হারাম তুমি ঘুরিয়ে লাও তোমার মুখকে মসজিদে হারামের দিকে নামাজের অবস্থায় ঘুরেছে নবীজি নামাজের হালতে ঘুরে গেছে বাস কাবা পরিবর্তন হয়ে গেল এই মসজিদে আকসা আল্লাহ তাআলা কোরআনে বললেন আমার নবীকে মিরাজের রাত্রিতে সহ শরীরে নিজের বিছন থেকে তুলে মসজিদে হারাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে সাত আসমানে নিয়ে গেলেন আর নিয়ে এলেন এই সময় কতটা টাইম কতটা লেগেছে আপনারা জানেন একটা ঘোড়া ছোটখাটো ঘোড়া নয় কমজোর ঘোড়া নয় যেগুলোকে পঙ্খিরাজ বলা হয় এখন খুব কম দেশে আছে যার ঘন্টায় গতি হচ্ছে প্রায় 150 কিলোমিটার ওই রকম ঘোড়া টানা যদি 1500 বছর ছুটে প্রথম আসমানকে ছুঁতে পারবে হিসাব করুন সাতটা আসমান প্রথমেই প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম তারপরে সিদরাতুল মুনতাহা তারপরে আল্লাহর আরশ এই আল্লাহর আরশ পর্যন্ত একটা রাত্রি পুরো রাত্রি নয় অর্ধরাত্রির কিছুক্ষণের অংশের মধ্যে আল্লাহ নিয়ে গেলেন জান্নাত জাহান্নাম পরিদর্শন আল্লাহর কাছে নামাজের উপহার রোজার উপহার নিলেন আবার ফিরে এলেন রওয়ায়েতে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেজারে রাত্রি কাজ পূরণ হলো তখনও দেখছে উজুর পানিটা যখন গড়িয়ে যাচ্ছে তারপরও দেখছে কারুয়াট বিছনের কারুয়াট বদল হয়নি জোরে বলুন সুবহানাল্লাহ এতটুকু সময়ের মধ্যে পৃথিবীর মানুষ আমাদের মতো মোলবিকে পাগল বলবে কিন্তু সেই যারা আমাদেরকে পাগল বলছো তাদেরকে বলি আল্লাহর কাছে সব জিনিসটাই সম্ভব এটা মানুষ বিশ্বাস করবে নাস্তিকরা কখন আল্লাহর কসম যেদিনে কিয়ামত সংগঠিত হবে যেদিনে তার কাছে মৃত্যু হাজিরি দেবে সেই সময় সে বিশ্বাস করবে আর সেই সময় আর কোনো উপায় থাকবে না কেন আল্লাহ তাকে তওবা করার সময় দিবে না তাকে কথা বলার সময় দিবে না তাকে ইশারা করার সময় দিবে না জানি মৃত্যু এমন জিনিস আল্লাহর কসম এই মৃত্যু থেকে যদি মানুষ ফিরতে পারত তাহলে কিন্তু মানুষ মানুষকে বলে দিত আর জীবনে পাপ করিস না মৃত্যু থেকে কেউ ফিরে না যেমন বলে দি অনেক মানুষ দেখবেন মেয়ে ছেলে বেটা ছেলে হোক কারণ বশত বিষ খেয়ে ফেলে খাই না কথা বলে বিষ খায় বিষ খাওয়ার পরে তার যে ওয়াশিংটা হয় ওয়াশ যেটা করে পানি দিয়ে পাইপ ভরে বিষ খাওয়ার পরে যারা বেঁচে যাবে তারা জীবনে আর বিষের ধারে পাশে যাবে এটা আমি হাকিকত বলছি যারা খাই বেঁচে যায় তাদেরকে জিজ্ঞেস করবে কতটা কষ্ট তারা জীবনেই ধারে পাশে যাবে না কেন তার কষ্টটা তারা অনুভব করে ওই রকম মৃত্যু সম্পর্কে খালি এতটুকু কোরআনে আছে হে আমার নবী ওয়ান নাসিয়াতি গরকা গরকা মানে হচ্ছে ডুব মারা ওয়ান নাসিতাতি নষ্ট কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা দ্রুত গতিতে আমার হুকুমে তোমাদের কাছে পৌঁছায় তোমাদের শরীরে গরকা মানে হচ্ছে ডুব মারা ডুব মেরে তোমাদের আত্মাকে ক্যাপচার করে আর ধরে সেটাকে টেনে নিয়েছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম এই হালাকে টেনে নিয়ে আসে আনতুম হিনা ইযিন তানজুরুন তোমরা খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে সেই সময় বিছানায় মৃত্যুশয্যায় শুয়ে থাকবে তাছাড়া তোমাদের আর কোনো উপায় থাকবে না তোমরা মৃত্যুশয্যায় পড়ে যাবে তুমি চাইলেও তোমার পরিবারকে ইশারা করতে পারবে না বলতে পারবে না আমার কি হচ্ছে কোরআন বলছে তোমাদেরকে যখন কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে যখন দাফন করে
দাফন করার পরে হে আমার নবী বলে দাও তোমার আত্মীয়রা যখন ফিরে চলে যায় ফিরে আর কেউ তাকায় না তাকায় কবরস্থানে কবরস্থানে বলে দিই যারা ভাবেন না তারা একটু ভেবে গিয়ে কালকে যদি কোনো মাইয়্যের বাড়িতে যান পরীক্ষা করবে জানাজার ময়দানে ভাই যারা বাইরের মেহমান আছেন তাদেরকে আগে দেন তারা মাটি দিয়ে বাড়ি যাবে ঠিক কি না কথা বলে তাড়াতাড়ি বলে মাটি দাও তাড়াতাড়ি যে যত পাললো তাড়াতাড়ি মাটি দিলে হ্যাঁ দোয়া পড়ো মাটি দাও আর পালাও পালাও তাড়াতাড়ি পালাচ্ছে একজন বলছে তাড়াতাড়ি চ ঘরে কাজ আছে জমিতে কাজ আছে মাটি দিয়ে বেরিয়ে যায় তোমার দিকে ফিরে তাকাবে না আল্লাহ বললে আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের কাছে কবরে পৌঁছায় তোমাদের বাঁধনগুলো খুলে দেয় আর বশ করিয়ে তারা সওয়াল আর জবাব শুরু করে তোমার কাছে তোমার মধ্যে রূহটাকে ফুঁকে দিয়ে সওয়াল আর জবাব তো শুরু হয় আল্লাহ শুরু করান ফেরেশতাদের দ্বারা সেই মুহূর্তটার কথা ভেবে দেখো হ্যাঁ সওয়াল জবাবের পরে ভালো মানুষদের জন্য তাদেরকে নিদ্রা দেওয়া হয় তাদেরকে আরাম দেওয়া হয় তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের হাওয়া পৌঁছে দেওয়া হয় জোরে বলুন সুবহানাল্লাহ যারা অন্যায় করে যারা অন্যায়ের পথে চলে যারা গুনাহগার হবে তাদের আযাব শুরু হয়ে যায় আল্লাহ শুরু করা আযাবের ফেরেশতাদের দ্বারা সওয়াল জবাব করতে আসে তোমার কোমরের দড়িগুলো খুলে দেয় মৃত্যুর জীবনটা বড় কঠিন জীবন দুনিয়ার জীবন তো হেসে খেলে পেরিয়ে যায় পেরোই না এতগুলো মানুষ আপনারা বসে আছে আমার দুপাশে দুজন মোল্লা বসে আছে জানেন এখনি যদি আমার বুকে ব্যথা করে ইনি ছুটে এসে আমাকে জড়িয়ে ধরবে আপনারা ছুটে আসবেন কতগুলো মানুষ আল্লাহর কসম কবরে যাওয়ার পরে তুমি যতই চিল্লাও তোমার পরিবারের কেউ আসবে না যদি তোমার আল্লাহ তোমার সাথে না থাকে ওই জায়গায় ওই জন্য কোরআনে আছে আইয়ুকুম আহসানু আমালা তোমরা ভালো আমলটা করে নিয়ে এসো আমার কাছে পেরুবার জন্য আজকে আমি বলেছি মুসলমান অনেক মমিনের কমি মমিনের অভাব আছে মমিন খুঁজে পাবেন না চিরুনি দিয়ে তালাশি করে খুঁজতে হবে যদি বলেন হুজুর কেমন করে আমি কালকে বলে এসেছি ইন্দোরের মাটিতে 100টা মুসলমানের মধ্যে 98 জন জাহান্নামে যাবে তার কারণ শুনেলে আমাদের প্রথম নম্বর কারণ হচ্ছে আমরা নামাজও পড়ি লোকের গীবত চুগলিও করি আমরা নামাজ পড়ি লোকের ক্ষতি করি আমরা নামাজ পড়ি বাবা মাকে ভাত দিই না আমরা নামাজ পড়ি লটারির টিকিট কাটি আমরা নামাজ পড়ি সুদ খাই আমরা নামাজ পড়ি হারাম খাই এখন যে যুগটা এসে পৌঁছেছে কোনো মানুষই ভালো করে বলতে পারবে না যে আমরা সৎপথে চলছি কেন জানেন এখন বেঈমান কাফেররা যে জালটা বিছিয়েছে খতরনাক জাল বিছিয়েছে সেই জালটা নাম হচ্ছে বন্ধন লোন আর গ্রুপ লোন গোটা বাড়ি বাড়ি ঢুকে গেছে ঠিক কি না ঠিক বলছি না বাড়ি বাড়ি কিছু বাড়ি বাদ আছে যারা একটু পরেজগার মুত্তাকি আলেম উলামা তাদের বাড়িগুলোতে জাল বুনতে পারেনি বড় কষ্টের বিষয় কি লাভ লাভ হচ্ছে আমার স্বামীর ইনকাম কোন ওই জায়গা থেকে পয়সা পাব ওই টাকা নিয়ে ব্যবসা করব আল্লাহর কসম হারামের টাকার ব্যবসায়ী কখনো বরকত পাবেন না বরকত হালাল টাকা ব্যবসা করুন হালাল টাকা এক বস্তা আলু নিয়ে হাটে বসে 50 কেজি আলু 500 টাকায় 1000 টাকায় কিনবে সেইখান থেকে আপনি খুচরো বিক্রি করে 150 টাকা লাভ করেছেন 150 টাকায় সংসার চালাবেন হালাল মাল হালাল খাবেন মরে যাওয়ার পরে কবরে শান্তি পাবেন বেঁচে থাকতে দুনিয়াতে শান্তি মনে একটা কনফারেন্স থাকবে আমি হালাল খাচ্ছি কেন কোরআনে আছে ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আমার প্রিয় আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নেই
আপনি ভয় খাবেন না আপনার দুনিয়া এবং আখিরাত কোন জায়গায় আপনি ভয় খাবেন না আজকে কষ্ট লাগে বেঈমান কাফেররা যেভাবে আমাদের উপরে জাল বুনে ফেলেছে ওখান থেকে বেরিয়ে আসা মুশকিল মাকড়সার জাল তো ঝাটা করে ঝেটিয়ে দিলে বেরিয়ে যাবে মুসলমান আপনার উপরে এমন জাল বুনেছে আপনি ওখান থেকে শর্ট করে বের হতে পারবেন না আজকে অনেক সুবিধাবাদী লোক আছে যারা আমাদের মতো মলবির কাছে ফতোয়া চায় হুজুর এলআইসি করা যাবে কিনা হুজুর এই রোজভেলি করা যাবে কিনা হুজুর এই আপনার সুদে গ্রুপ লোন করা যাবে কিনা আমাদের মতো অনেক সুবিধাবাদী মলবি আছে যারা বলে দেয় হ্যাঁ চলবে যাও চলে যাও কেন আমি যদি না বলি আমার মাদ্রাসায় আর চাঁদা দিবেন না আমি যদি না বলি আমাকে আর নাজরানা দিবেন না আমি যদি না বলি আর আমার সঙ্গে সম্পর্ক থাকবে না আল্লাহর কসম তোমার সঙ্গে সম্পর্ক বড় জিনিস নয় আমার আল্লাহর কাছে ক্লিয়ারটাই হচ্ছে বড় জিনিস মিথ্যা কথা বলে লোককে হাসিও না সত্য কথা বলে কাঁদিয়ে দাও আপনি একদিন কাঁদবেন আপনাকে আমি সত্য কথা বলে যাব আপনার মনেতে আঘাত হানবে আপনি হয়তো সময়িক আমার উপরে বেজার হবেন যেদিন আপনার বিবেক বলে দিবে যে আমি অন্যায় করছিলাম ইয়াসিন সাহেব যেটা বলেছে ওটাই ঠিক সেই দিনে আপনি আমার উপরে মহব্বত আনবেন আর আমার প্রতি আমার জন্য দোয়া করবেন এটা আমি বিশ্বাস রাখি ওই জন্য কোনো ভাই হারামের দিকে ঢলে পড়বেন না জোরে বলুন ইনশাআল্লাহ হারামে বরকত নেই যারা বলছেন হারামে বরকত আছে তাদেরকে আপনাকে প্রমাণ দিয়ে যাচ্ছে আপনাদের মসজিদের ইমাম সাহেবকে চলে গেছে ইমাম সাহেবের বেতন কত বাবা এ কথা বলেন না কেন বলেন না 5000 এখানে জুম্মার নামাজ আর পাঁচ ওয়াক্তের নামাজে আচ্ছা ফ্রি 2500 নামাজ হবে না কথা বুঝতে পারেননি ইমানদারির সঙ্গে বুঝবে যাই হোক যেটাই দেন 2500 টাকা ওনার বউ পালিয়ে গেছে না আছে কথা বলে না আছে শুনেছেন বউ বলেছে ভাত খাবো না 2500 টাকা ইনকাম করছিস কখনো নয় আমার মাদ্রাসায় আমার বেতন 8000 টাকা কি বুঝলে 10 জন জিজ্ঞেস করছে হুজুর ছিটটা কোথায় কিনেছে আবে তুই যে দোকানে কিনেছিস আমিও কিনেছি হুজুর যে জামা পড়ে আছে জিজ্ঞেস করুন কত বেতন পায় দুজন ইমাম সাহেব জুম্মার ইমামের বেতন কত নেই ফ্রি কত ভালো আমাদের দেশের লোক ফ্রিতে যদি কেউ মুরগির গু বিক্রি করে তাও কিনে নেবে যদি বলে ফ্রি দেওয়া হচ্ছে খালি প্যাকেট করে দিয়া কি বুঝলেন এরা ফ্রি পেলে আর পয়সাই যাবে না বড় কষ্ট লাগে দুঃখ লাগে যাই হোক ফ্রি ইমাম ফ্রি মোলবি কি বুঝলেন বড় কষ্ট লাগে একটা ইমাম যদি এক গ্লাস পানিতে ফুঁক দিয়ে দেয় ফুঁক দিয়ে যদি বলে কই 10 টাকা দেন শালা বেত মোলবি পানিতে ফুঁক দিয়ে বলছে 10 টাকা লাগবে কোনোদিন বলতে পেরেছেন শালা ডাক্তার 50 পয়সার ওষুধকে 5 টাকা দিচ্ছে কেউ বলেছে কোনোদিন কথা বলেন না বলতে পারবেন না কিন্তু চায়ের দোকানে মোলবিদের সমালোচনা হয় বিয়ে পড়ানো যদি 500 টাকা চেয়ে নেয় এরা বাইরে গিয়ে রাস্তায় মোলবির সমালোচনা করে কুচ্ছ গায় চুগলখড়ি করে হারাম খোর কিন্তু কোনোদিন বলতে পারে না ডাক্তার কি করে 1000 টাকা ফি নিচ্ছে ডাক্তারকে 1000 টাকা ফি দিলে যদি বলেন তারা যোগ্যতা অর্জন করেছে আর আমরা গরু ছাগল কথা বলেন না তার যদি ডাক্তারি যোগ্যতা থাকে এই মোলবির কোরআন আর হাদিসের যোগ্যতা আছে যেটা সেই ডাক্তারের নেই ঠিক বলছি না ভুল বলছি তার সেটা নেই যদি বলেন আছে তাহলে এই শওকতের বেটা ইয়াসিনের সঙ্গে একটা ডাক্তারকে বস করাও ওই তো বলছি ডাক্তারের মায়ের জানাজা পড়াবে কে ফ্রি মূল আচ্ছা ফিরহাদ হাকিমের মা মরে গেলে মদন মিত্র পড়াবে তো জানাজাটা তো মূলবি তো বেতন নাই ফ্রি মূলবি পড়াবে কষ্ট ওই জায়গায় শুনে লেন আর পরে বলে দি আল্লাহর কসম
আপনারা বেতন দেন আর না দেন বুখারী শরীফের রওয়ায়েতে আছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার সাহাবীরা শোনো যারা আল্লাহর রাস্তায় থাকবে যারা দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন বলুন সুবহানাল্লাহ কালকে আমি যখন প্লেনে চাপলাম কলকাতায় এয়ারফোর্স একজন ছুটে এলো আমার সিটের কাছে হুজুর আমার বাড়ি 24 পরগনায় নিউ টাউনে খুব জলসা শুনি একটা সেলফি লুবো আল্লাহ সেলফি নিলো এয়ারপোর্টে একজন বলছে হুজুর কি খাবেন বলো আমি কি করো বোম্বেতে বিরাট ব্যবসা আছে আমার কোথায় বাড়ি বাবা বলে আমার নিউ টাউনে বাড়ি এই পেছনটা এয়ারপোর্টের পেছনে মুম্বাই যাচ্ছি ফ্যামিলি আছে বলে হুজুর কিছু খান না কেক ফেক কিছু আমি বললাম না কিছু খাবো না বলে একটা খেতে হবে একটা কেকের দাম 250 টাকা এইটুকু আমি মনে মনে ভাবলাম ইন্দুরমারা বিষ খাওয়া ভালো ওই কেকটা কিন্তু আপনারা 10 টাকায় কিনেন ওইটার দাম 260 টাকা আমাকে দিল খেলাম দোয়া দিলাম আমরা চাই না আল্লাহ আমাদের মুখের কাছে রুজি পাঠিয়ে দেয় রুজি আমাদের মুখের কাছে খেতে পারি না বাবু আমাকে বাড়িতে ঘুমিয়ে উঠলাম উযু করে নামাজ পড়লাম খানা দেশি মুরগি গোশত মাছ কিছুই খেতে পারলাম না খালি দেখলাম আর আল্লাহর শুকর আদায় করলাম আল্লাহ তুমি এত রুজি দিচ্ছ খেতে পাচ্ছি না টাকা না দিতে পারে বেতন না দিতে পারে আল্লাহর কসম খালি আল্লাহর রাস্তায় থাকার কারণে উলামাদিকে আল্লাহ ইজ্জতের রুজি দিয়েছে যদি এটা যাদের বিশ্বাস নয় তারা পার্থবাবুর টাকা ছিল 300 কোটি টাকা ওর পিতার কাছে তাকে জিজ্ঞেস করে এসো কত ভালো লাগছে জিজ্ঞেস করুন গিয়ে জেলেতে যে স্যার কত আরাম টাকায় উনি বলবেন বেরোবে আমি বুঝছি আমার যা হচ্ছে পোড়া রুটি আর ডাল হাম জো দেঙ্গে ও খাও তুম আপনি পছন্দ কে খানা নেই খা সকতে আল্লাহর কসম আমাদের দস্তরখানে আছে আমরা খালি ভাবি কোনটা খাবো না কি বুঝলেন কালকে জলসা শেষ করেছি রাত 11টায় একজন হাজী সাহেব আমাদের বর্তমানের খুব মহব্বত করেন বাপ্পাটাকে হুজুর আমার বাড়িকে যেতেই হবে আর একজন আমার এলাকার জামাই তিনি বললে যেতেই হবে বাড়িতে গেলাম একজন দিল তরমুজ আমি বললাম কিছুই খাবো না দু পিস তরমুজ মার্কেটে নিয়ে গেল সেখানে গিয়ে ফালুদা দামি ফালুদা আতার পায়েস একটু খেলাম হাজি সাহেব খাওয়ালো আমার বাড়িতে একটু ডাল ভাত খেতে হবে খেলাম বিভিন্ন আইটেম কিছুই নেই না এই কোটি ভাত আর একটু ডাল দিমাগ চাইছে না কিন্তু দস্তরখানে হাজার রকমের খাবার নামিয়েছে আল্লাহর কৃপা আল্লাহর খালি শুকর আদায় করলাম যার বাড়িতে ছিলাম রহিম ভাই ভোরের বেলায় গাড়ি করে দিয়ে গেল আল্লাহ তার মঙ্গল করুক আমাকে এয়ারপোর্টে ছেড়ে গেল খিদমত বেচারা যাওয়ার পরে হুজুর আমার স্ত্রী রান্না করেছে দুটি আপনাকে নিতে হবে নিয়ে এসো 15-20টা তরকারি খাসির মাংস মুরগি আর মাছ আর আপনার সবজি বেগুন ভাজা করেলা ভাজা আমি করেলা ভাজি আর একটু ডাল নিলাম কি বললেন এক পিস খাসির মাংস একটু হুজুর আপনার জন্য করেছে আমি শুয়ে শুয়ে চোখের পানি আমার পর দিয়ে গড়িয়ে এলো আল্লাহ কওমের মানুষ আমাদিকে বেতন দেয় না তুমি এত ভালোবাসো এত রুজি দিচ্ছ আমরা খেতে পাচ্ছি আমরা মুখে তুলতে পাচ্ছি না আর যারা কোটি টাকা রোজগার করে খেতে পাই না পুরা রুটি খেতে হয় আর আন্ডার প্যান্ট পরে ছুটতে হবে বাবা রামদেবকে দেখেন সকালবেলায় উঠে পাটাকে এরম করে তুলে খালি এরম করে ব্যায়াম করছে শালার মনে হচ্ছে বেঁকে গেছে গুটায় কি বলছেন রামদেব আর লোককে বলছে ইয়ে খাও ও খাও ইয়ে খাও আমি কালকে জলসাই বলেছি আল্লাহর কসম করে বলছি শুনে নাও যাদের সুগার আছে প্রেসার আছে লো প্রেসার হাই প্রেসার যাদের মধ্যে রোগ জ্বালা আছে তারা তাহাজ্জতের নামাজ পড়ুন তোমার সুগার ভালো হবে রোগ জ্বালা ভালো হবে
যদি কেউ পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়েন তাকে আন্ডার প্যান্ট পরে ফজরের পরে ছুটতে হবে না রাত্রি বেলায় উঠো তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াল্লাযীনা ইয়ামিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা আমার যারা প্রিয় বান্দা হবে তাদের সবথেকে দামি আখলাক আর চরিত্রটা শোনো তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে রাতের বেলায় তোমরা উঠে পড়ো আর আল্লাহর ইবাদতে মশগুল হও ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সিরফানা দা বা জাহান্নাম তারা আল্লাহর কাছে প্রার্থনা করে চোখের পানি ফেলিয়ে ও মোয় আল্লাহ তুমি আমাদিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো ইন্না আযাবাহা কানা গরমা ও মোয় আল্লাহ জাহান্নাম হচ্ছে খারাপ বাসস্থান ইন্না আযাবাহা কানা গরমা ইন্না গাসাত মুস্তাকাররুম ওয়া মুকামা সেই জায়গা থেকে আমাদের সকলকে আপনি হিফাজত করুন